নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মুঁ জ্যোতির্বিদ সুধীর স্বাগত করছি মোর ইউটিউব চ্যানেল অষ্টপ্রভাষ্টন স্পিরিচুয়াল নলেজ টু। আপনারা দেখছেন মোর ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল নলেজ। প্রিয় কন্যা রাশির বিশেষ আপনার মোর আজির স্বতন্ত্র উপস্থাপনা যে 2021 মশিয়াটি কেমিতি কটিব কেমিতি কটিব 2021 মশিয়া কোণ রয়েছে ভাগ্য ভবিষ্য 2021 মশিয়া এই সম্পর্কে মু আজ এই ভিডিওরে আলোচনা করিবার যাচ্ছি। যদি আপনার নয় করে মোট ভিডিওটি দেখুম নিশ্চিত ভাবে আপনার সবসক্রাইব করে নিতু, লাইক করতু এবং মোর ভিডিওক আপনার বহুল পরিমাণে সেয়ার মধ্যে করতু। প্রিয় কন্যা রাশি ব্যক্তি বিশেষ আপনার যদি দেখা এ বর্ষর কর্মক্ষেত্রক শনি আপনার এ বর্ষ পঞ্চমে রা যোগ কর্মক্ষেত্রে আপনার উত্থান পতনের অবস্থা লাগি রহব। তবে বর্ষর উত্তরার্ধ অর্থাৎ এপ্রিল মাস ঠারু বর্ষ শেষ পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট কিছু প্রগতি করে পারিবে। নয় করে চাকরি আসাই যে বেকার যুবক যুবতী মানে রয়েছেন নয় করে চাকরি বৃত্তি খোঁজুচার সে নিশ্চিত ভাবে সরকারি কিংবা বেসরকারি স্তরের কর্মসংস্থানটি পাই যাই পারিবে এবং রোজগারক্ষম মধ্যে হয়ে পারিবে। আমার এপ্রিল নভেম্বর ভিতরে নিশ্চিত ভাবে বেকার যুবক যুবতী মানে কর্মনিযুক্তি পাইবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আউ আপনার কর্মক্ষেত্রে মধ্যে বর্ষর উত্তরার্ধে আপনার কর্মক্ষেত্রে মধ্যে বিভিন্ন স্তরের আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নিশ্চিত কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি করে পারিবে। তবে প্রিয় কন্যা রাশির ব্যক্তি বিশেষ আপনার কর্মক্ষেত্রে যদি কোনসি সহযোগী কর্মচারী রয়েছেন মহিলা সদস্য তাঁর প্রতি আপনার উত্তম ব্যবহার প্রদর্শন করতু, নহলে আপনার কর্মক্ষেত্রে কোনসি প্রকার অসুবিধার সম্মুখীন আপনার হয়ে পড়তে। যদি যৌথ ব্যবসায় আপনার করছেন তাহলে যৌথ ব্যবসায় করলে আপনার টিকি সাবধান হয়ে যান। এবর্ষ আপনার যৌথ ব্যবসায় প্রতি সতর্কতার সহ চলতু। আর্থিক স্থিতিকে যদি আপনার দেখা তাহলে বর্ষ আরম্ভর আপনার ধীর গতির আয় হব। যেমনি কৌলি বর্ষ উত্তরার্ধ অর্থাৎ এপ্রিল মাস ঠার আপনার নিশ্চিত ভাবে আর্থিক ক্ষেত্রে আপনার প্রগতি হব। আপনার অষ্টমরে এবর্ষ যেত মঙ্গল অবস্থান করবে সেতবে গুপ্ত ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু আপনার নবমের অবস্থান করতে অচানক ভাবে ধন প্রাপ্তি হওয়ার মধ্যে সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিল সেপ্টেম্বর মধ্যে আপনার খরচের পরিমাণ বৃদ্ধি পাইপরে তেমন আপনার এপ্রিল সেপ্টেম্বর ভিতরে আপনার খরচ উপরে টিকি নিয়ন্ত্রণ রক্ষা করতু। ইয়ে আপনার কর্মক্ষেত্র আর্থিক দিগর কথা। আসুন জানা শিক্ষা কথা কমিটি রহব শিক্ষার্থী মানুষ 2021 মশিয়াটি। প্রিয় কন্যা রাশি ব্যক্তি বিশেষ শনি আপনার পঞ্চমের অবস্থান করতে যোগ ছাত্রছাত্রী মানুষ টিকি অধিক মেহনত করিয়া পড়ব, অধিক টিকি পাঠ প্রতি মনোনিবেশ করিবাক পড়ব, চঞ্চলতা দূর করি নিযুক্তি স্থির সুসংযত হয়ে আমি বিদ্যা অধ্যয়ন করা পড়ব। তবে সে যা হল কী অগস্ট মাস পরে উচ্চশিক্ষা পাই ছাত্রছাত্রী মানুষ ভালো সময় আসব এবং ভালো সুযোগ মধ্যে আসব। তেমন ছাত্রছাত্রী মানে অগস্ট মাস পরে নিশ্চিত সে শিক্ষাক্ষেত্রে তাঁর দক্ষতা দেখাই পারবে এবং শিক্ষাক্ষেত্রে সে অগ্রণী ভূমিকা গ্রহণ করে পারবে। কিন্তু পরামর্শ দেওয়া চাহিবি চঞ্চল মতো হতু না, স্থির হতু এবং আপনার বিদ্যা অধ্যয়ন প্রতি মনোনিবেশ করতু, কর্মর ফল আপনার নিশ্চিত মিলব। পারিবারিক জীবন কথা যদি দেখা তাহলে আপনার বর্ষ তমাম আপনার পারিবারিক জীবনের টিকি মিশ্রিত ফল রা যোগ আপনার টিকি বুঝামণা ভিতরে চালি পড়ব। তবে বর্ষর মধ্যভাগ যেমনি আপনার এপ্রিল টু সেপ্টেম্বর এই ভিতরে আপনার পরিবারিক কোনসি প্রকার পারিবারিক বিশৃঙ্খলা দেখা যাই পারে, পরিবার মধ্যে আপনার সহযোগ সমন্বয়ের অভাব এবং বুঝামণার অভাব হেতু আপনার পরিবার অশান্তি উৎপন্ন হয়ে পারে। আপনার এ বর্ষ ঘরে আপনার শুভ মাঙ্গলিক কর্ম যেমনকি বিবাহ ব্রত আদি কর্মগুলিকে অনুষ্ঠিত হয়ে পারে। যদি অবিবাহিত পুত্র কন্যা আপনার রয়েছেন নিশ্চিত ভাবে এ বর্ষ আপনার বিবাহ হওয়ার মধ্যে যোগ ফেটুছে।
ବୈବାହିକ ଜୀବନର କଥା ଯଦି ଦେଖିବା, ଯେଉଁମାନେ ବିବାହିତ ଲୋକ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନର କଥା ଯଦି ଦେଖିବା, ତାହେଲେ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ଆପଣଙ୍କର ବର୍ଷ ତମାମ ଭଲରେ ବିତିବ। ତେବେ ଜୀବନସାଥୀଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟଜନିତ ସମସ୍ୟା ଆପଣଙ୍କୁ ଟିକେ ଚିନ୍ତାରେ ପକାଇପାରେ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଥା ଆସନ୍ତୁ ଜାଣିବା। ଆମର ସବୁଠାରୁ ମହତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦିଗଟି ହେଉଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ। ତୃତୀୟ ଭାବରେ ଆପଣଙ୍କର କେତୁ ଅବସ୍ଥାନ କରିଛନ୍ତି, ତେଣୁ ଆପଣଙ୍କର ମାନସିକ ଅବସ୍ଥାକୁ ଆପଣ ନିଜ ନିୟନ୍ତ୍ରଣ ରଖନ୍ତୁ। ମାନସିକ ଚିଡ଼ଚିଡ଼ାପଣ, ମାନସିକ ଅବସାଦ ଆପଣଙ୍କର ଏଗୁଡ଼ିକ ସୃଷ୍ଟି ହେଉଛି, ଦୀର୍ଘ ଦିନରୁ ହେଇଆସୁଛି। ତେଣୁ ଆପଣ ଏ ବର୍ଷ ନିଜର ମାନସିକ ସ୍ଥିତିକୁ, ଯେହେତୁ କେତୁ ଆପଣଙ୍କର ତୃତୀୟ ଭାବକୁ ଚାଲି ଆସିଛନ୍ତି, ତେଣୁ ଆପଣଙ୍କର ମାନସିକ ସ୍ଥିତି ମଜବୁତ ହେଉଥିବା ଯୋଗୁଁ ଆପଣ ଅନେକ ରୋଗକୁ ମଧ୍ୟ ମନ ଭିତରୁ ହଟେଇ ଦେଇପାରିବେ। ମନ ଆପଣଙ୍କର ଦୃଢ଼ ମନୋବଳ ହେଉଥିବା ଯୋଗୁଁ ଆପଣଙ୍କର ରୋଗ ବେମାରୀ ପ୍ରତି ଆପଣ ଏତେ ଧ୍ୟାନ ଦେବେ ନାହିଁ। ବୃହସ୍ପତି ଆପଣଙ୍କର ଯେତେବେଳେ ଏ ବର୍ଷ ପଞ୍ଚମକୁ ଆସିଯିବେ, ସେତେବେଳେ ଆପଣଙ୍କୁ ବର୍ଷର ମଧ୍ୟଭାଗରେ ଆପଣଙ୍କୁ ଆଗକୁ ଶୁଭଫଳ ମିଳିବ, ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭଲ ରହିବ। ତେବେ ବର୍ଷ ଆରମ୍ଭରୁ ବର୍ଷର ମଧ୍ୟଭାଗ ଅର୍ଥାତ ଏପ୍ରିଲ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇ ଭିତରେ ଆପଣଙ୍କୁ ଟିକେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନ ରହିବାକୁ ପଡ଼ିବ। ଏ ବର୍ଷ ଆପଣଙ୍କର ମୂତ୍ରାଶୟ ସମ୍ବନ୍ଧୀୟ, ଆମାଶୟ, ଡାଇବେଟିସ୍, ମାନସିକ ଚିଡ଼ଚିଡ଼ାପଣ, ମାନସିକ ଅବସାଦ, ଏହିସବୁ ରୋଗ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କୁ ଟିକେ, ଥଣ୍ଡା ଆଳସ୍ୟ, ଏହିସବୁ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କୁ ଟିକେ ବ୍ୟଥିତ କରିପାରେ। ପ୍ରିୟ କନ୍ୟା ରାଶି ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଯଦି ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଆପଣଙ୍କର ରହୁଛି, ତାହେଲେ ଆପଣ ଯୋଗ ପ୍ରାଣାୟାମ ନିୟମିତ ଭାବରେ କରନ୍ତୁ ଏବଂ ଅଭିଜ୍ଞ ଡାକ୍ତରମାନଙ୍କର ସହାୟତାରେ ଆପଣ ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ଅବହେଳନା କରି ଆପଣ ଚିକିତ୍ସିତ ହୁଅନ୍ତୁ। ଆଉ ପ୍ରତିକାର ସ୍ୱରୂପ ଆପଣ ଦୁର୍ଗା ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ, ମା ଦୁର୍ଗାଙ୍କୁ ଆପଣ ତାଙ୍କ ମନ୍ତ୍ର ଜପ କରନ୍ତୁ, କିମ୍ବା ଆପଣ ମା ଦୁର୍ଗାଙ୍କୁ ଗୋଟିଏ ଲାଲ ପୁଷ୍ପଟିଏ ପ୍ରତିଦିନ ଆପଣ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଦେଖିବେ ଆପଣଙ୍କର ହୃଷ୍ଟ ଖଣ୍ଡନ ହେବ ଏବଂ ଆପଣଙ୍କର ଏହି 2021 ମସିହାଟି ସୁଖ ସମୃଦ୍ଧି ଏବଂ ଭୋଗ ବିଳାସପୂର୍ଣ୍ଣ ବର୍ଷଟିଏ ହୋଇପାରିବ। ପୁଣି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଦେଖା ହେବା ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୟ ଜଗନ୍ନାଥ।